বন্ধুরা আসসালামু আলাইকুম। ফেসবুকে আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাবেন, তখন দেখতে পারবেন তাদের আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন নেই, শুধুমাত্র ফলো বাটনটি দেওয়া রয়েছে। এক্ষেত্রে আপনি যদি আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট না পাঠিয়ে যদি ফলো করে দেন, তাহলে কিন্তু সারা জীবন আপনি তার পোস্টগুলো দেখতে পারবেন। আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো সে কখনোই দেখতে পারবে না, আপনি তার পোস্ট সবসময় দেখতে পাবেন যদি তাকে ফলো করে দেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে ফলো না করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, চলুন দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। ভিডিও টেনে টেনে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, দেখিয়ে দিচ্ছি কিভাবে এখন বর্তমানে যে প্রফেশনাল মুড আইডিগুলো রয়েছে সেগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। বর্তমানে যে বেশিরভাগ আইডি কিন্তু প্রফেশনাল মুড আইডি, যেমনটা এটা হচ্ছে প্রফেশনাল মুড আইডি, এরকম বেশিরভাগই আইডি হচ্ছে প্রফেশনাল আইডি। তো অনেকে জানে না প্রফেশনাল আইডিতে কীভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে হয়, অনেকে আমাকে কী করে ফলো করে ফেলে, আমার পরিচিত বন্ধুবান্ধব রয়েছে তারা কী করে ফলো করে ফেলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না। বেশ ম্যাক্সিমাম লোকে কিন্তু ফলো করে দেয়, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারে না। তো আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো প্রফেশনাল যত আইডি রয়েছে ফেসবুকের সবগুলোতে কীভাবে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমার এখানে আমি স্ক্রিনে আপনাদেরকে একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, এই স্ক্রিনে একটা ভিডিও রয়েছে। এই ভিডিওতে আপনাদেরকে যে ফেসবুক আইডিটি দেখাচ্ছি, ম্যাক্সিমাম ফেসবুক আইডি কিন্তু ঠিক এরকমই এই এরকম হয়ে থাকে। তাদের ফেসবুক আইডিতে ঢুকলে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন দেখতে। তো এখন এখানে দেখতে পাচ্ছেন কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন কিন্তু এখানে নেই, যেহেতু এটা প্রফেশনাল আইডি সেহেতু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশন থাকবে না, স্বাভাবিক। তো এখান থেকে আপনাকে খুঁজে বের করে নিতে হবে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার অপশনটি। তো এখন আমি তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কীভাবে পাঠাই সেটি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে আরেকটা আইডি দেখিয়ে দিচ্ছি এখানে, যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমি আরেকটা আইডি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই আইডিটা কিন্তু আনপ্রফেশনাল মোড আইডি, এই আইডিতে আপনি খুব সহজেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ফ্রেন্ডের অপশন কিন্তু এখানে রয়েছে, আর এখন সে যদি এটাকে প্রফেশনাল আইডিতে কনভার্ট করে নেয়, তখন কিন্তু তারও এই অ্যাড ফ্রেন্ড অপশনটি থাকবে না। তো এখন দেখিয়ে দিচ্ছি এইসব প্রফেশনাল আইডিতে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো এখান থেকে আপনি যখনই তার আইডিতে প্রফেশনাল মোড আইডিগুলোতে যাবেন, আপনার পরিচিত বন্ধু বান্ধবদেরকে যখনই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে যাবেন, যখন দেখবেন এরকম ইন্টারফেস রয়েছে, তখন কিভাবে আপনি আপনার ফ্রেন্ডকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। তো তার জন্য এখানে আপনারা একটা থ্রি ডটের একটা অপশন পেয়ে যাবেন, যেমনটা আমি আপনাদেরকে টিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। থ্রি ডটের একটা অপশন ঠিক এখানে পেয়ে যাবেন, থ্রি ডট অপশনটিতে ক্লিক করবেন। থ্রি ডট অপশনটিতে ক্লিক করার পর উপরে পেয়ে যাবেন, এখানে আপনারা পেয়ে যাবেন অ্যাড ফ্রেন্ডের একটা অপশন। তো এখান থেকে অ্যাড ফ্রেন্ডের অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তার কাছে আমার আমার কাছ থেকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট চলে গেছে। এখন সে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলেই তার সাথে আমার ফেসবুকে ফ্রেন্ড হয়ে যাবে, সে আমার ফ্রেন্ড হয়ে যাবে ফেসবুকে। আমি যা পোস্ট করব সে দেখতে পারবে, সে যা পোস্ট করবে আমি দেখতে পাবো। ঠিক এইভাবে আপনারা প্রফেশনাল মুড যে আইডিগুলো রয়েছে সেই আইডিগুলোতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।